হুবলির প্রেগনেন্টের খবর শুনে যা বললেন অপু বিশ্বাস। রোমান্টিক এ গান দেখে অনেকে বলছেন হুবলি কি প্রেগনেন্ট, গানে তার শারীরিক ভাষা সেটাই বলে। শাকিব খান বর্তমানে কলকাতায় রয়েছে, সেখান থেকে এ নিয়ে তিনি মুখ খুলতে চান। তিনি বলেন, গানটি আমি দেখেছি, এখন কোনো একটা ব্যাপারে যে এভাবে দেখে দর্শকদের মাতামাতির ব্যাপারটি আমি শুনলাম, এরকমটি হতেই পারে। আর কেউ যদি ব্যাপারটা নেগেটিভ নিতে যায় সেখানে আমি কি বলবো, এটা যার ইচ্ছা। তিনি আরো বলেন, যারা এটির সমালোচনা করছেন তারা বুডের বিরোধী গ্রুপ, এরা সবসময় অপেক্ষায় থাকে তার দোষ কিভাবে বের করতে পারে, ভালো কাজে সবসময় এদের খুঁজে পাওয়া যায় না। আখিকে তিনি বলেন, এ ব্যাপারটি নিয়ে কিভাবে মানুষ আচরণ করে আমার বুঝে আসে না। হুবলি আমাকে জানিয়েছে, আমি পরিচালকের সঙ্গে কথা বলেছি, ও বলেছে, ভাই আমার চোখে তো এমন কিছু না হয়নি, সাধারণ দর্শক নয় এরা, যারা আসলে নিয়ে খুব বের করছে, তারা এসব বলছে যেগুলো। তিনি বলেন, ছবির অন্যান্য গানগুলো দেখবেন যেখানে যাতে করবেন হুবলি ফিটবেন, ও নিয়মিত জিম করে, একজন নায়িকা, শারীরিক নিয়ে এমন সমালোচনার কিছু দিকে অনেকেই বলছেন ঘুরিয়ে গেছে হুবলি, এমনকি তিনি মিডিয়ায় অনেকে হুবলিকে নিয়ে মনের মাধুরী দিয়ে সমালোচনায় মেতে উঠেছে। নানা ইস্যুতে হুবলির সঙ্গে সম্পর্ক ভালো নয় অপু বিশ্বাসের, তিনি বর্তমানে কলকাতায় শুটিংয়ে ব্যস্ত। ছবির নাম শর্টকাট, নির্মাণ করছেন ছবির মন্ডল, নতুন তার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। এই চলচ্চিত্রে অপু অভিনয় করছে নূরজাহান চরিত্রে, খুব কানে গেছে তার। তিনি বলেন, কে প্রেগনেন্ট তার খবর আমি কিভাবে বলব, যার ইচ্ছা সে প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্ট হতেই পারে, আমিও প্রেগনেন্ট হয়েছিলাম, অনেকবার অ্যাবর্শন করেছি, এ নিয়ে আসলে আমার বলার নেই।